নমস্কার বন্ধুরা নামি দামি শপিং মলে কিন্তু নিয়ে করছে পুজোর আগে থেকে এই কাজটি হবে সরাসরি পারমানেন্ট কাজ হবে এবং আপনার বাড়ির কাছাকাছি কিন্তু আপনি কাজটি করতে পারবেন এই কাজটি হবে আপনার এসি রুমের মধ্যে কাজ হবে কোনো রকম কিন্তু ভারী কাজ হবে না শুধুমাত্র হালকা কাজের উপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে এখানে আমরা দেখাবো কিভাবে আপনি শপিং মলে আবেদন করে কাজটি পাবেন কত টাকা আপনাদের স্যালারি হবে কোন কোন লোকেশানে আপনি কাজগুলো পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন দেখার পরে এখানে আবেদন পদ্ধতি তুলে ধরবো সেটা দেখে কিন্তু আবেদন করতে পারেন চলুন শুরু করি দেখে নিই অফিসিয়াল বিজ্ঞপ্তা আমরা কিন্তু চলে আসলাম শপিং মল জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখানে আমরা দেখে নেব জব ডেসক্রিপশান কী আছে এখানে কিন্তু আপনার টোটাল অফ ভ্যাকান্সি থাকছে ওয়ান জিরো নাইন মোটামুটি একশো নজনকে কিন্তু কোম্পানি বর্তমানে পারমানেন্ট কাজে নিয়োগ করছে এখানে ছেলেরা এবং মহিলারা সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটি প্রাইভেট জব এবং এটি কিন্তু পারমানেন্ট জব সারা বছর কিন্তু এখানে কাজ পাবেন যারা একবার কাজে ঢুকতে পারবেন তারা কিন্তু সারা বছর এখানে কাজ করে কিন্তু ভালো টাকা মোটামুটি ইনকাম কিন্তু এখানে করতে পারবেন এখানে দেখে নিচ্ছি আমাদের বয়স সময় লাগছে ছেলেদের ক্ষেত্রে লাগছে আঠেরো থেকে ছেচল্লিশ বছর মহিলাদের ক্ষেত্রে লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এই যে বয়স সীমা বললাম এর মধ্যে যদি আপনারও বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ডিউটি কি থাকছে ন ঘন্টা প্লাস এক ঘন্টা ব্রেক টাইম মোটামুটি আপনাকে কিন্তু শপিং মলে আট ঘন্টা কাজ করতে হচ্ছে এসি রুমে বসে কাজ করতে হচ্ছে হালকা কাজ করতে হচ্ছে কোনো রকম কোনো চাপ নেই সবাই কিন্তু কাজটি করতে পারবেন এক্সপিরিয়েন্স নো নিডেড রকম কাজের দক্ষতা লাগবে না যারা প্রথমবার কাজ করবেন যারা ফ্রেশার আছেন তারাও কিন্তু এখানে আবেদন করে কাজটি করতে পারবেন স্যালারি কী হবে চোদ্দো হাজার থেকে একুশ হাজার সাতশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনার স্যালারি হবে স্টার্টিং স্যালারি আছে চোদ্দো হাজার টাকা ম্যাক্সিমাম এক হাজার সাতশো টাকা স্যালারি আছে আপনি যে ধরনের কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার স্যালারিটা কোম্পানি আপনার যে শপিং মল সে কিন্তু নির্ধারণ করে দেবে ফেসিলিটি কি পাচ্ছেন পি পাবেন ইএসআই পাবেন ওভারটাইম পাচ্ছেন এবং বোনাসের যে সুবিধা আছে সেই সব রকম সুবিধা কিন্তু আপনার শপিং মল থেকে আপনি পেয়ে যাচ্ছেন রুম অ্যান্ড ফুডের কিন্তু অ্যাভেলেবিলিটি এখানে আছে এখানে কিন্তু রুম অ্যান্ড ফুডের আপনি সুবিধা কিন্তু পাচ্ছেন এখানে আমরা দেখে নেব রোল কী কী কাজ আপনাকে করতে হবে এবং কীভাবে কাজটা করতে হবে এক নম্বর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং যে প্রোডাক্টগুলো আপনার কাস্টমার ঘেঁটে চলে যায় সেগুলো কিন্তু আবার প্যাকেজিং করে আপনার যে থাকে গুছানো বা যে সিস্টেমে থাকে সেটা কিন্তু গুছানো রাখতে হবে দু নম্বর হচ্ছে ডিসপুট চেকিং কোনো মাল খারাপ থাকে বা কোনো মাল নষ্ট থাকলে সেটাকে চেকিং করার পরে কিন্তু মালটা সাউট করে দিয়ে সাইড করে দিতে হবে তিন নম্বর হচ্ছে কাউন্টার সেল ম্যান এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এইটা আছে আপনার কাউন্টার সেলসের জন্য ছেলে এবং মেয়েদের কিন্তু লাগবে ডাটা এন্ট্রির জন্য মিনিমাম টুয়েলভ পাস এবং বেসিক কম্পিউটার জানতে হবে পাঁচ ছ নম্বর থাকছে আপনার সিকিউরিটি গার্ডের জন্য কিন্তু অবশ্যই লাগবে এবং ছ নম্বর থাকছে আপনার সেলসম্যানে কিন্তু কর্মী নিয়োগ হবে টোটাল কিন্তু এই যে ছটা পদ আছে এই ছটা পদের মধ্যে কিন্তু একশো যে নজন একশো নজনকে কিন্তু বর্তমানে নেওয়া হচ্ছে এবারে আমরা দেখে নেব কোয়ালিফিকেশান এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান বলা হচ্ছে এইট পাস টেন পাস এবং এনি হায়ার ডিগ্রি মোটামুটি আপনাকে অষ্টম শ্রেণী কিন্তু মাস্ট পাস করতে হবে এবং তার উপরে টেন পাস বা এনি হায়ার ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কাজটি করতে পারবেন বা আবেদন করে কিন্তু কাজটি জোগাড় করতে পারেন মিনিমাম মোটামুটি আপনাকে অষ্টম শ্রেণী পাস কিন্তু করতে হবে উইকলি অন ডে অফ সপ্তাহে যে একদিন করে ছুটি থাকবে সেটা কিন্তু আপনার নির্ধারণ করবে শপিং মল সেটা কিন্তু আপনি আপনার মধ্যে ছুটি নিতে পারবেন না সেটা কিন্তু আপনার এই সিস্টেমে অনুযায়ী কিন্তু আপনার যে শপিং মল সে কিন্তু আপনার ছুটিটা নির্ধারণ করে দেবে এখানে দেখে নেব কোন কোন লোকেশানে কাজ পাবেন এবং কিভাবে আবেদন করবেন সব লোকেশান দেখতে পাচ্ছেন এক নম্বর থাকছে নৈহাটি দু নম্বর থাকছে উলুবেড়িয়া তিন নম্বর থাকছে হাওড়া চার নম্বর থাকছে নদিয়া পাঁচ নম্বর থাকছে বাঁকুড়া ছ নম্বর থাকছে নিউ আলিপুর সাত নম্বর থাকছে বারুইপুর এই যে লোকেশানগুলো বললাম এই লোকেশানে সাতটা লোকেশানে মাস্ট কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আরও বিভিন্ন লোকেশানে কিন্তু কর্মী নিয়োগ করবে শপিং মল এই যে সাতটা লোকেশানে আপনি যদি কাজ করতে চাইছেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন কীভাবে করবেন আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অফলাইন মোড এখানে অফলাইন আপনাকে আবেদন করতে হবে এখানে আমাদের যে এই ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশান বক্সে সরাসরি আপনি চলে যাবেন গেলে এখানে যে এই স্যার নাম্বার পাবেন এই স্যার নাম্বার সরাসরি কিন্তু আপনি এখানে কল দেবেন কল দিলে যাবতীয় তথ্য জানবেন বা ইন্টারভিউ ডেট কী আছে বা কবে জয়েন করতে পারবেন সম্পূর্ণ গাইড কিন্তু এই স্যার আপনাকে বলে দেবে এবং গাইড কিন্তু করে দেবে এই নাম্বারে জাস্ট একবার কল করুন বাকি তথ্য জানার পরে এখানে সরাসরি কিন্তু আবেদন করে কাজটি কিন্তু সংগ্রহ করতে পারবেন যারা কাজ করবেন ভাবছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন যারা আপনাকে কোনো রকম কিছু বুঝতে পারছেন না কোনো প্রবলেম হচ্ছে কোনো কিছু বোঝার তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমরা এই উত্তর কিন্তু অবশ্যই আমরা তোমাদের উত্তর দেবো এবং যারা প্রথমবার এসেছেন আমাদের চ্যানেলে তা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের জবের আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে সবসময় তুলে ধরি এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই যেন কাজটি পায় এবং সবার যেন কাজ পাওয়ার যে আপনার সম্ভাবনা সেটা যেন বেড়ে যায় ধন্যবাদ সবাই সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন কাজে আপডেট সবার আগে দেখার জন্য সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ